আসসালামু আলাইকুম। আরবি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। আফগান সেনাকে দেওয়া যুক্তরাষ্ট্রের সকল অস্ত্রই এখন তালেবানের হাতে। আফগানিস্তানে মার্কিন সেনা অবস্থানের ব্যাপারে যা বললেন জো বাইডেন। ইরান রাশিয়ার প্রেসিডেন্টের ফোন আলাপ, কি কথা হলো আফগানিস্তান নিয়ে। টাকা নিয়ে পালানোর বিষয়ে যা বললেন আশরাফ গনি। এবং সর্বশেষ থাকছে আশরাফ গনি এখন আর আফগানিস্তানের কেউ নন বলছে আমেরিকা। আমেরিকার আফগানিস্তান ত্যাগের পর আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আফগান সেনাকে দেওয়া যুক্তরাষ্ট্রের সকল অস্ত্রই এখন তালেবানের হাতে। 2001 সালের সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংসের পর জ্বলে উঠেছিল যুক্তরাষ্ট্র, আল কায়দাকে শায়েস্তা করতে ঘাঁটি গড়ে আফগানিস্তানে, উচ্ছেদ করে আল কায়দার মদতদাতা তালেবানদের। এরপর থেকে আফগান সেনার হাত মজবুত করতে একের পর এক অস্ত্র রণসজ্জার যোগান দিয়েছে যুক্তরাষ্ট্র। সে সময় আধুনিক ড্রোন থেকে হেলিকপ্টার বা রকেট লঞ্চার সবই তুলে দিয়েছে আফগান সেনাদের হাতে। যাদের ধ্বংস করতে এইসব অস্ত্র দেওয়া হয়েছিল, আজ সেই তালেবানের হাতেই সেই সব অস্ত্র। গত কয়েক মাস ধরে একের পর এক আফগানিস্তানের নগর, জনপদ, গ্রাম দখল করেছিল তালেবান। অবশেষে গত রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবানেরা। দেশ ছেড়ে পালান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপর প্রেসিডেন্টের প্রসাদও দখল করে নেয় তালেবান, সেই সঙ্গে আফগান সরকারের সকল সম্পত্তি এবং সেনাবাহিনীরও অস্ত্র দখল করে তারা। আমেরিকা সহ ন্যাটো বাহিনীর ব্যবহৃত অস্ত্রও হাতে পেয়েছে তালেবানেরা। ট্যাঙ্ক, কামান, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, ভারী মেশিনগানের পাশাপাশি দখল করেছে হেলিকপ্টার, এমনকি অত্যাধুনিক 5টি ইসকন ইগল ড্রোন। কুন্দুজ বিমানঘাঁটি থেকে দখল করা ওই ড্রোনগুলি বহুদূর এ নজরদারি চালাতে সক্ষম। আফগান সেনাকে দেওয়া হয়েছিল আমেরিকান M24 স্নাইপার রাইফেল, M4 কার্বোইন এবং M240 হালকা মেশিনগান। কাবুল দখলের পরপরই তালেবানদের হাতে সেগুলো দেখা গেছে। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে আফগান সেনাকে দেওয়া M2 ব্রাউনিং ভারী মেশিনগান, অত্যাধুনিক 6 নলা M134 মিনি গানও পেয়ে গেছে তালেবান। এইসব হালকা এবং মাঝারি অস্ত্রের অনেকগুলো আবার পাকিস্তানের সেনাও ব্যবহার করে। গৃহযুদ্ধে আফগান সেনার ব্যবহৃত আমেরিকান M113 আর্ম পার্সোনেল ক্যারিয়ার বা M1117 ইন্টারনাল সিকিউরিটি ভেহিকল এর বড় অংশ এখন তালেবানেরা কুক্ষিগত করেছে। পাশাপাশি ন্যাটো বাহিনীর ন্যাভিস্টার মিলিটারি ট্রাক এবং ফোর্ড রেঞ্জার গাড়িতে তালেবানদের চেপে বসার ছবি এখন প্রকাশ্যে। মার্কিন সেনারা M114 কামানের অনেকগুলোই দখল করেছে তালেবানেরা। তবে সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির অনুগত বিমানবাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার এবং যুদ্ধবিমান উজবেকিস্তানে সরিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। তবে ভারতীয় বিমানবাহিনীর দেওয়া একটি M24 যুদ্ধ হেলিকপ্টার দখল করেছে তালেবান। এতে এত অস্ত্র হাতে পেয়ে কী করবে তারা, সেই নিয়ে চিন্তায় গোটা দুনিয়া। আফগানিস্তানে মার্কিন সেনা অবস্থানের ব্যাপারে যা বললেন জো বাইডেন। আফগানিস্তান থেকে প্রত্যেক আমেরিকান নাগরিককে বের করে নিয়ে আসা পর্যন্ত সেখানে মার্কিন সেনা থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন আফগানিস্তানে থাকা প্রত্যেক আমেরিকান নাগরিককে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমি, এমনকি মার্কিন সকল নাগরিককে প্রত্যাহারের জন্য যদি বেঁধে দেওয়া সর্বশেষ সময় 31 আগস্টের পরও সময়সীমা বাড়ানো লাগতো, তারপরেও সেটা করতাম।
খবর আল জাজিরার। মার্কিন প্রেসিডেন্ট এর এক সাক্ষাৎকারে বুধবার একথা বলেন জো বাইডেন। বলেন, মার্কিনদের এটা বোঝা উচিত যে 31 আগস্টের মধ্যে আমরা এটি অর্থাৎ সকল মার্কিনদের প্রত্যাহার করার চেষ্টা করব। আপনি যদি মার্কিন বাহিনীতে থাকেন সেখানে, অর্থাৎ আফগানিস্তানে যদি মার্কিন নাগরিক অবশিষ্ট থাকে, তাদের সবাইকে প্রত্যাহার করে নেওয়া পর্যন্ত আমরা সেখানে থাকব। এদিকে আফগানিস্তান প্রশ্নে মার্কিন ভূমিকায় তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এজন্য কটাক্ষ করতে ছাড়ছেন না। এরই মধ্যে তিনি তালেবানের হাতে মার্কিন সমর্থক আফগান সরকারের পতনের পরিপ্রেক্ষিতে বাইডেনকে পদত্যাগ করতে বলেছেন, সূত্র বিবিসির। খবরে বলা হয়, বাইডেন বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রকে নতুন মর্যাদা ও শক্তিমত্তার আসনে অধিষ্ঠিত করবেন বলে অঙ্গীকার করলেও আফগানিস্তান প্রশ্নে ন্যাক্কারজনক পরাজয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চলছে। বিশেষ করে তালেবানের হাতে আফগান সরকারের পতন বাইডেনের দক্ষ রাজনীতিকের ভাবমূর্তিকে গুরুতর প্রশ্নের মুখে ফেলেছে। কাবুল থেকে মার্কিন দূতাবাস কর্মী এবং নাগরিকদের সরিয়ে আনার দৃশ্য ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের করুণ পরিণতির কথাই অনেককে মনে করিয়ে দিয়েছে। এ ঘটনায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির রাজনীতিবিদসহ মার্কিন গণমাধ্যমে বাইডেনের কঠোর সমালোচনা করা হচ্ছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ধরন তথা এমন প্রস্থানকে লজ্জাজনক বলে মনে করছেন মার্কিনরা। ইরান রাশিয়ার প্রেসিডেন্টের ফোন আলাপ, কি কথা হলো আফগানিস্তান নিয়ে। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ও তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে নিজ নিজ দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। বুধবার এক টেলিফোন আলাপে দুই প্রেসিডেন্ট এই প্রস্তুতির কথা ঘোষণা করেন। তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় প্রেসিডেন্ট রাইসি বলেন, আফগানিস্তানের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে ইরান সবসময় অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, আফগানিস্তানের সকল পক্ষ দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সুযোগকে কাজে লাগিয়ে তাদের দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে বলে তেহরান আশা করছে। টেলিফোন আলাপে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপরও জোর দেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইরানের পররাষ্ট্র নীতিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি সবসময় অগ্রাধিকার পেয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করে সহযোগিতার নতুন নতুন দ্বার উন্মোচন করতে চাই। তিনি সাংহাই সহযোগিতা সংস্থা ইরানের সদস্যপদ লাভের সহযোগিতা করার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান। টেলিফোন আলাপে রুশ প্রেসিডেন্ট পুতিনও ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা, বিশেষ করে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা রাশিয়ার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করার যে আগ্রহ প্রকাশ করেছে তাকে স্বাগত জানায় মস্কো। পুতিন দুদেশের মধ্যে একটি ব্যাপক ভিত্তিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরেরও আগ্রহ প্রকাশ করেন। টাকা নিয়ে পালানোর বিষয়ে যা বললেন আশরাফ গনি। আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি দাবি করেছেন, তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তাদের কাছে যে খবর পাওয়ার পরপরই তিনি দেশ ত্যাগ করেছেন। বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতের অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় দাবি করেন তিনি। গনি বলেন, তিনি দেশ ত্যাগ করার পর তালেবান সদস্যরা প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে তার সন্ধানে প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়েছে। এর আগে তালেবান বলেছিল, আমি ক্ষমতায় থাকা অবস্থায় আফগান সংকটের কোনো শান্তিপূর্ণ সমাধান হবে না। গত 15 আগস্ট অর্থাৎ রবিবার তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায়, তখন আশরাফ গনি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়ে যান। অনেক জল্পনা শেষে বুধবার সংযুক্ত আরব আমিরাত জানায়, মানবিক কারণে গনি ও তার পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। ভিডিও বার্তায় আশরাফ গনি তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, রক্তপাত ও বিপর্যয় এড়াতে তিনি আফগানিস্তান ত্যাগ করেছেন, তা না হলে তার ভাষায় আফগানিস্তানের পরিণতি হতো সিরিয়া ও ইয়েমেনের মতো। দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় 4 গাড়ি ও 1টি হেলিকপ্টার বোঝাই করে বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেন সাবেক আফগান প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, পালিয়ে যাওয়ার সময় তিনি ব্যক্তিগত জিনিসপত্রই সঙ্গে নিয়ে যেতে পারেননি, এমনকি নিজের স্লিপারটি পরিবর্তন করে জুতা পায়ে দেওয়ারও সুযোগ পাননি।
আশরাফ গনি এখন আর আফগানিস্তানের কেউ নন বলছে আমেরিকা। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রেও পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে আর আফগানিস্তানের কোনো কর্মকর্তা বলে স্বীকার করে না। তিনি বুধবার আফগান পরিস্থিতি সম্পর্কে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন। গত 15 আগস্ট অর্থাৎ রবিবার তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায়, তখন আশরাফ গনি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়ে যান। অনেক জল্পনা শেষে বুধবারই সংযুক্ত আরব আমিরাত জানায়, মানবিক কারণে গনি ও তার পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। এরপর সাবেক আফগান প্রেসিডেন্ট এক ভিডিও বার্তায় দাবি করেন, তালেবান তাকে হত্যা করতে চেয়েছিল বলে তিনি দেশ ত্যাগ করেছেন। তালেবান প্রেসিডেন্ট প্রসাদ দখল করে গনির সন্ধানে প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়েছে বলেও দাবি করেন আশরাফ গনি। বুধবারের বক্তব্যে শেরম্যান আরও বলেন, আফগান জনগণের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা সত্ত্বেও তালেবান লোকজনকে দেশত্যাগের উদ্দেশ্যে বিমানবন্দরে যেতে বাধা দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানে নিজের কনসুলেট কর্মীর সংখ্যা দ্বিগুণ করবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।